ফাইনালি গাড়ি থেকে নেমে ভাই আমরা আছে পৌঁছে গেছি এখানে। আমাদের আর কোনো কাজ নেই ব্লগ বানানো ছাড়া, ঠিক আছে? ঠিকঠাক জায়গায় চলে এসেছি, ব্লগ বানানো ছাড়া কোনো কাজ নেই আমাদের। দেখছো কি আমাকে, দেখছো কি? মানে খিরাই এলে ব্যাপারটা একটা আলাদাই ব্যাপার। আর আজকে 25শে ডিসেম্বর, যেহেতু 25শে ডিসেম্বরে হচ্ছে, মানে এখানে হচ্ছে পরিবেশই আলাদা, পরিবেশই আলাদা ভাই। এদিকে গাড়ি পার্কিং, আমরা এই নদীটা পেরিয়ে ওপারে যাবো, ওপারে হচ্ছে খিরাই। নদীর মাঝখানে এইভাবে বাঁশের ব্রিজ বানানো আছে, যেটা পেরিয়ে আমরা ওই পারে যাব ফুলের বাগানে। টলমলে ভাবটা নেই বা বেশ ভালো, খুব যত্ন করেই বানানো। তবে আগের বছর যখন এসেছিলাম এরকম তা ছিল না, বাট এবছর আগের বছরের থেকে অনেকটা উন্নত। এইভাবে প্রত্যেক বছরই ফুলের বাগানকে ঘিরে এইভাবে মেলা বসে, আর মেলাতে তুমি সব কিছু পেয়ে যাবে যা প্রত্যেক মেলাতে পাওয়া যায়। ভিড়ভাট্টা হলেও মজা আছে বেশ। দূরের একটা বড় উঁচু জায়গা থেকে তুললাম, এই হচ্ছে 25শে ডিসেম্বরে খিরাইয়ের অবস্থা। ভাই দিনকাল বড্ড খারাপ, খিরাইটা এইদিকে, আমরা এখন খিরাইয়ের মেন যেদিক দিয়ে ঢোকায় সেদিকে হচ্ছে ঢুকতে পারিনি, এত ভিড়। কি দরকার ভাই এত লোকের, মানে এই 25শে ডিসেম্বর একদিনেই বেরিয়ে পড়া, মানে আমি তো বুঝতে পারছি না লোকজন কেন। বাবা জঙ্গলে ফঙ্গলে পিকনিক করছে লোকজন, সবই পিকনিক ভাই, জঙ্গলের মধ্যে পিকনিক, মানে একটু জায়গা যদি থাকে সেখানেই পিকনিক করা লোক শুরু করে দিয়েছে। এটা হচ্ছে খিরাই। আমরা এখন পেছনের কোনো রাস্তা দিয়ে চুকলিবাজি করে ঢোকার চেষ্টা করছি, আমরা সামনে দিয়ে ঢুকতে পারিনি, তাই হচ্ছে পুরোটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে এখন যাচ্ছি হচ্ছে পেছন দিয়ে ঢোকার জন্য। কারণ এত দূর কষ্ট করে যখন এসেছি তো হচ্ছে সেটা ভিডিওটা তো করতে হবে, কারণ হচ্ছে ব্লগটা তো কমপ্লিট করতে হবে নাকি। 25শে ডিসেম্বর এরকম এসে পুরো বেরিয়ে তারপর যখন লাস্টে গিয়ে দেখবো যে হচ্ছে পুরোটা কমপ্লিট হয়নি, জিনিসটা খারাপ লাগে। খারাপ তো লাগতে দেওয়া যাবেই না, আমরা তো খিরাই কমপ্লিট করবই, আর ভেতরে তো ঢুকতেই হবে। সৌমেনদা পুরো রেডি, জল বোতল টতল নিয়ে আমরা ভেতরে ঢুকছি পেছনের রাস্তা দিয়ে, ঠিক আছে? ততক্ষণ চলো। কোনো রকমে পেছনের একটা রাস্তা দিয়ে আমরা হচ্ছে খিরাইয়ে ভেতরটা ঢুকলাম, তবে এদিকটা ফাঁকা কারণ এদিকটায় লোকজন এত নেই। খিরাইতে ঢুকে গেছি, ঠিক আছে? চুকলিবাজি করে হোক আর যাই হোক ঢুকে গেছি মোটামুটি। এবার আস্তে আস্তে আসো। ঘোরাটা সত্যি কথা বলতে মানে ঘোরাটা এখন ডিফিকাল্ট হয়ে উঠেছে, এত ভিড় এখানে, এত লোকের সমাগম, মানে সে কী বলা যায়। এই দিকটা দেখো তোমরা, শুধু এই দিকটা, শুধু ভিড়টা দেখো। ওয়াও ট্রেনটা যাচ্ছে তো, ভালো তো, হেভি লাগছে। প্রচুর রোদ, মানে এই দিক দিয়ে আমার ঘাম বেরোচ্ছিল, কিছু করার নেই। আর তারপরে হচ্ছে এত ভিড়, ঢোকা যাচ্ছে না, এত বড় এলাকা ঘুরতে মানে রীতিমতো পরিশ্রম হয়ে যাচ্ছে। দাঁড়াতেই পাচ্ছি না, দাঁড়াতে দেওয়া হচ্ছে না, মানে এরকম একটা পরিস্থিতি। এইভাবে চিৎকার করে করে যেতে হচ্ছে। ভালো জিনিস, একদিকে ফুলের বাগান, একদিকে বেগুনের বাগান,
মানে এক জায়গায় ঘুরতে গেলে তুমি এখানে ফুল দেখতে পাবে, ফুল নিয়ে যেতে পারো, বাড়ি নিয়ে যেতে পারো, দরকার পড়ে সন্ধ্যেবেলা গিয়ে রান্না করে ভাত খাবে তার জন্য বেগুন নিয়ে যেতে পারো, ঠিক আছে, ভর্তা বানিয়ে হেভি খাওয়া যায়। তাহলে কি চাই, খিরাইতে এসে ফুল চাই না বেগুন চাই? বাহ, খুব ভালো। ফুলবাগানে ঢোকার মুখে বা ফুলবাগান থেকে বেরিয়ে তোমরা এরকম জায়গা পেয়ে যাবে যেখান থেকে তোমরা ফুল পয়সা দিয়ে কিনতে পারো, কিনে বাড়ি নিয়ে যেতে পারো বা মাথায় বাঁধতে পারো হেয়ারব্যান্ডের মতো। খুব সুন্দর ব্যবস্থা পাবে তোমরা খিরাইয়ে। এবার দেখা গেছে, হ্যাঁ, ফাইনালি খিরাই গুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো খিরাইয়ের পার্ট শেষ। আমরা বাড়ির জন্য এইসব কিনে নিয়েছি। তোমরা আসো, সবাই কি সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে ভাই, চারিদিকে শুধু সুন্দর জিনিস, ঠিক আছে। আমরা অনেক কিছু কিনে নিয়েছি, দেখাও দেখাও কি কি কিনেছি আমরা। আমরা ফুলের তোড়া বানিয়েছি, তোড়া বানিয়ে এবার যে নিয়ে যাবো বাড়িতে। আসলে আমরা তো ঘুরে গেলাম, আর বাড়িতে যারা আছে তাদের স্পেশাল, লোকের জন্য স্পেশাল, কারণ সবাই রেগে আছে বাড়িতে। এবার নিয়ে যেতে হবে, কী করবো এখন, হঠাৎ প্ল্যান হয়ে গেছে, চলে এসেছি। তো ঘুরে গেলাম, তোমরাও আসো, ঘুরে যাও, আর আশা করি 31st আগে ঘুরে যাও, কারণ ভিড়টা এত, আমি কিছুই ঘুরতে পারিনি সেরকমভাবে। এরকম ভিড় না দেখে একটা উইকডেজে চলে আসো, সবাই ঘুরে যাও, এখন ভিড় প্রচুর হচ্ছে, ঠিক আছে। 15-20 দিন পরে এসো, ভালো। হ্যাঁ, 15-20 দিন পরে এলে আর একটু ভালো হবে, কিন্তু কিছু করার নেই। এখন যদি এই সময় সবাই ছুটি পাচ্ছে, তোমরা চলে আসো, এসে ঘুরে ঘুরে চলে যাও, কোনো চাপ নেই। আমাদের ব্লগ এখানেই শেষ, আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আর সবাই ভালো থেকো, অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাও, অনেক কিছু দেখো, অনেক কিছু দেখতে হবে। আমরা দিল খুশ ভাই, চলো টাটা, দেখা যাচ্ছে পরের ভিডিও, খুব তাড়াতাড়ি।